Hello everyone, assalamu alaikum. Welcome back to my kitchen tube. শীতকাল মানে নানান রকম সবজির সমাহার আর এই সবজি খেতে কিন্তু বেশ লাগে। শীতকালের এই সবজিগুলোর স্বাদ সারা বছর পাওয়ার জন্য এই সবজিগুলোকে কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি। শীতকালের এই সবজিগুলোর মধ্যে গাজর কিন্তু অন্যতম আর এই গাজরটা যে কোনো খাবারেই আমরা ব্যবহার করতে পারি। তাই আজকের ভিডিওতে শেয়ার করছি গাজর সংরক্ষণ পদ্ধতি। গাজরগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি আর এগুলোকে ইচ্ছে মতো শেপে কেটে নিয়েছি। সংরক্ষণ পদ্ধতিটা খুবই সহজ। একটি বক্সে গাজরগুলোকে তুলে নিচ্ছি। বক্সে করে গাজরগুলো আমি রেখে দিচ্ছি। আর এই সংরক্ষণ পদ্ধতিটা যে কোনো পলিব্যাগেও আপনারা করতে পারেন। আমি একদিন পরে গাজরগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। গাজরগুলো বরফ হয়ে গেছে আর হাত দিলেই একটু খুলে খুলে আসছে। এভাবেই কিন্তু ডিপ ফ্রিজে রেখে সারা বছর এই গাজরটাকে আমরা যে কোনো খাবারের মধ্যে ব্যবহার করতে পারি। আশা করছি আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবারও নতুন কোনো পর্বের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।